আমদানি শুরুর পর থেকে বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। আজ রাজধানীতে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে 150 থেকে 200 টাকার মধ্যে। অবশেষে কমে এসেছে কাঁচা মরিচের ঝাল। ঈদুল আজহার আগে থেকে কাঁচা মরিচের দাম নিয়ে যে অরাজকতা শুরু হয় তা এখন অনেকটাই কমে এসেছে। ভারত থেকে মরিচ আমদানি শুরুর পর বাজারে তার প্রভাব পড়তে খুব বেশি সময় লাগেনি। মরিচ আমদানি একদম কম ছিল, ছিলই না। আজ মরিচ আসছে, আমদানি হয়েছে, ইন্ডিয়ান মরিচ আসছে, দাম কমে গেছে। আজকে বেচতেছে 160 টাকা কেজি, কালকে বেচি তোমার 300 টাকা কেজি, 350 টাকা কেজি। আজকে মরিচ কেনা হলো 160 টাকা কেজি, বেচে 170 টাকা কেজি বেচতেছি আমরা বর্তমানে। দামের কারণে কোনো ক্রেতাকে ফিরে যেতে দেখা যায়নি, কম বেশি সকলেই কিনছেন প্রয়োজন অনুযায়ী। হাফ কেজি কিনছি 100 টাকা দিয়ে, 200 টাকা কেজি পড়ছে। আর এগুলো সবই মধ্যভোগী এবং সিন্ডিকেট এই ফয়দাটা তুলে নিচ্ছে গরিব মানুষের পকেট কেটে। হ্যাঁ, 700 টাকার সময় খাই না, এখন কমছে, এখন 200 টাকা দিয়ে কিনছি। গতকালকে মরিচ কিনতে এসে ফিরে গেছি, মরিচ কিনি আজকে নিচে 250 গ্রাম। দামের অরাজকতা নজরদারিতে সোমবার মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কাউরান বাজারে কাঁচা মরিচের আড়তে অভিযান চালিয়ে একাধিক ব্যবসায়ীকে জরিমানাও করে সংস্থাটি। মূলত হচ্ছে এরা যে যেখান এরা তো এক জায়গা থেকে ক্রয় করছে মূল ইয়া থেকে, কিন্তু ক্রয় করছে এরা বলতেছে যে যে টাকা, কিন্তু তাদের মূল্য তালিকা নাই। তারপরে অনেকে ভাউচার দেখাইতে পারছে না যে কত টাকা দিয়ে ক্রয় করছে, সেই কারণে আমরা জরিমানা করেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানাই ভোক্তা অধিকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আমদানি শুরুর পর থেকে বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। আজ রাজধানীতে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে 150 থেকে 200 টাকার মধ্যে। অবশেষে কমে এসেছে কাঁচা মরিচের ঝাল। ঈদুল আজহার আগে থেকে কাঁচা মরিচের দাম নিয়ে যে অরাজকতা শুরু হয় তা এখন অনেকটাই কমে এসেছে। ভারত থেকে মরিচ আমদানি শুরুর পর বাজারে তার প্রভাব পড়তে খুব বেশি সময় লাগেনি। মরিচ আমদানি একদম কম ছিল, ছিলই না। আজ মরিচ আসছে, আমদানি হয়েছে, ইন্ডিয়ান মরিচ আসছে, দাম কমে গেছে। আজকে বেচতেছে 160 টাকা কেজি, কালকে বেচি তোমার 300 টাকা কেজি, 350 টাকা কেজি। আজকে মরিচ কেনা হলো 160 টাকা কেজি, বেশ 170 টাকা কেজি বেচতেছি আমরা বর্তমানে। দামের কারণে কোনো ক্রেতাকে ফিরে যেতে দেখা যায়নি, কম বেশি সকলেই কিনছেন প্রয়োজন অনুযায়ী। হাফ কেজি কিনছি 100 টাকা দিয়ে, 200 টাকা কেজি পড়ছে। আর এগুলো সবই মধ্যভোগী এবং সিন্ডিকেট এই ফয়দাটা তুলে নিচ্ছে গরিব মানুষের পকেট কেটে। হ্যাঁ, 700 টাকার সময় খাই না, এখন কমছে, এখন 200 টাকা দিয়ে কিনছি। গতকালকে মরিচ কিনতে এসে ফিরে গেছি, মরিচ কিনি আজকে নিচে 250 গ্রাম। দামের অরাজকতা নজরদারিতে সোমবার মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কাউরান বাজারে কাঁচা মরিচের আড়তে অভিযান চালিয়ে একাধিক ব্যবসায়ীকে জরিমানাও করে সংস্থাটি। মূলত হচ্ছে এরা যে যেখান এরা তো এক জায়গা থেকে ক্রয় করছে মূল ইয়া থেকে, কিন্তু ক্রয় করছে এরা বলতেছে যে যে টাকা, কিন্তু তাদের মূল্য তালিকা নাই। তারপরে অনেকে ভাউচার দেখাইতে পারছে না যে কত টাকা দিয়ে ক্রয় করছে, সেই কারণে আমরা জরিমানা করেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানাই ভোক্তা অধিকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।